পর্যটকদের নানা বিষয়ে কথা বলতে সরাসরি যুক্ত হচ্ছেন বান্দরবান থেকে সহকর্মী আবুল বাসার নয়ন। নয়ন, হোটেল মোটেলগুলোতে ভাড়া কিংবা নিরাপত্তা নিয়ে পর্যটকদের কোনো অভিযোগ রয়েছে কি? ধন্যবাদ নাহিন, আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে নীলাচল এলাকায়। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই স্পটটি বান্দরবানের খুব কাছে হওয়ায় মূলত এখানে পর্যটকরা আসেন বিকেল বেলা। সকালে আরেকটি পর্যটন স্পট রয়েছে মেঘলা, মেঘলাতেই মূলত পর্যটকরা ঘুরে বেড়ান। আমরা বিভিন্ন স্পটে ঘুরে দেখেছি গতকাল প্রচুর পরিমাণ পর্যটকের উপস্থিত ছিল। অন্তত গতকাল 80% হোটেল বুকিং থাকলেও আজ আমরা হোটেল ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জেনেছি, অনেকটা শতভাগ হোটেল বুকিং রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যারা পর্যটকরা আসে গতকাল ঘুরতে এসেছেন, তারা নীলাচলে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, আনন্দে অনেকটা মাতিয়ে উঠেছেন। আমি এখানে একজন হোটেল ব্যবসায়ী আছে, আমি তার কাছে একটু জানতে চাইবো কি পরিমাণ পর্যটকের উপস্থিত হয়েছে বান্দরবানে। জি, আলহামদুলিল্লাহ, বান্দরবানে মানে দীর্ঘদিন একটা অনেকদিন ছুটির কারণে অনেক ভালো পর্যটক আসছে। আমাদের যে রিসোর্ট গুলো তো অনেকদিন আগে থেকে বুক হয়ে আছে। শহরে যদি দুই একটা হোটেলে কিছু রুম খালি থাকে, তাছাড়া রিসোর্ট গুলো তো অনেক আগে থেকে বুকিং আছে। বর্তমান যারা কল দিচ্ছে বা আসতেছে রুম পাচ্ছে না। হ্যাঁ জি, উনি যেটা জানাচ্ছিলেন, নতুন করে যারা আসবে তারা হয়তো একটু সমস্যায় পড়তে পারে। এখানে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে। এখানে দুই একজন টুরিস্ট পুলিশের সদস্য আছে, আমি একটু কথা বলবো। আপনারা কি ধরনের নিরাপত্তা দিচ্ছেন পর্যটক? আমরা সরকারি যে তিন দিনের বন্ধ আছে, তিন দিনের বন্ধ থাকাকালীন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক আসতেছে, ওদেরকে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার নিশ্চিতের জন্য আমরা বান্দরবান পুলিশ পুলিশের পক্ষ থেকে এটা নিশ্চিতকরণ করা হয়েছে। তো ওদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা সর্বদাই প্রস্তুত। জি, আপনি যেমনটি শুনছিলেন যে টুরিস্ট পুলিশ জোন রয়েছে বান্দরবানের, তারা এখানকার যারা টুরিস্ট আসেন তাদেরকে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। আপনাকে যদি আমি জানিয়ে রাখতে চাই, মূলত বান্দরবানের মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, নীলগিরি এবং উপবন শৈলচূড়া সহ বিভিন্ন পর্যটন স্পটে আমরা গতকালে বিপুল পরিমাণ পর্যটকের উপস্থিতি দেখেছি। তারা মূলত পাহাড় প্রকৃতির যে সৌন্দর্যের সাথে তারা অনেকটা মিশে গেছে না। আপনি জানেন বিগত সময়ে করোনাকালীন সময়ে পর্যটকের অনেকটা ভাটা ছিল, যার কারণে পর্যটকরা এখানে ঘুরতে আসতে পারেন। আমি একজন পর্যটকের সাথে একটু কথা বলতে চাই, আপনারা কোথায় থেকে আসছেন? আমরা আসছি বাগেরহাট থেকে, আমরা টাঙ্গাইল জব করি, ওইখান থেকে আমরা টিম ধরে আসছি ইম্পেরেস থেকে। ছুটি পাওয়ার পর, হ্যাঁ, ছুটি 5 দিন ছুটি নিয়ে আমরা আসছি এখানে। তো অনেক ভালো লাগছে জায়গা এসে। আগামী কালকে গেছিলাম আমরা, ওদিকে ওই জায়গার নাম হচ্ছে মাধবপুর ওদিকে, আর আজকে এখানে আসলাম টিম ধরে। অনেক ভালো জায়গা, খুব সুন্দর লাগছে। বান্দরবান নিরাপত্তা আইন শৃঙ্খলার ভালো এই করতেছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা নিরাপদ ভাবে চলাফেরা করতে পারতেছি। জি, নাহিন, আপনি যেটা শুনছিলেন, পর্যটকরা যারা ঘুরতে এসেছেন তারা বান্দরবানের নিরাপত্তার যে বিষয়টা নিয়ে বারবার বলা হচ্ছিল, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এখানকার নিরাপত্তা নিয়ে। এই ছিল আমার কাছে বান্দরবান পর্যটনের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে জানানোর জন্য।